আসসালাম ওয়ালাইকুম আহমেতুল্লাহ অভিনন্দন জানাচ্ছি আমি সানজিদুল ইসলাম তন্ময় এফএসডি একাডেমিতে। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ফাইবার গিগ রিলেটেড আমরা যারা নতুন ফাইবারে কাজ করতে আসছি তারা কিন্তু মোটামুটি গিগ সাইজ কেমন হয় কীরকম ধরনের গিগ দিতে হবে কীরকম গিগ ইমেজ দিতে হবে কোন ইমেজগুলো আমরা ইউজ করতে পারবো ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের মনে প্রশ্ন থেকে যায় যেটার জন্য আমরা অনেকের কাছে ফোন দিই অনেকের কাছে মেসেজ দিই হ্যাঁ অনেকের কাছে জিজ্ঞাসা করি নতুবা আমরা ইউটিউবে ঘাঁটি তো যাই হোক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা থাকতেছে যারা নতুন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে আর যারা নতুন একেবারে নতুন যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমাদের ভিডিও সার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো চলুন আর দেরি না করে সরাসরি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে চলে যাই তো বন্ধুরা ইতিমধ্যে আমরা এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব এখান থেকে আপনারা ঢুকে দেখে নিতে পারবেন যে কোন কোন টপিক আর কি কী বিষয় আপনি এখানে দিতে পারবেন আর পারবেন না দেখেন এখানে আপনারা দিয়েই দিয়ে এখানে দেখেন ফাইবার আমি কিন্তু এখন পুরোটা ফাইবার হেল্প ডট কমে আসি ঠিক আছে মানে ফাইবার সাইট সার্ভারে আসি ঠিক আছে দেখেন আমি নিচে স্কল করে দেখাচ্ছি আমি কিন্তু স্ক্রিনশট মারি নাই ডাইরেক্ট আপনাদের স্কল করে দেখাচ্ছি ঠিক আছে স্টেপ বাই স্টেপ যাচ্ছি যদি একটু লং হয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন এখানে দেওয়া আছে ডুজ অ্যান্ড নট ডাজেন্ট মানে কোনটা সঠিক আর কোনটা ব্যাটিক ঠিক আছে সেইটা আর কি এখানে দেখাবে এখানে সুন্দর একটা ভিডিও দিয়েছে যারা ভিডিওটা দেখতে চান অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আর তারপরে নিচে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে দেওয়া আছে কোয়ালিটি ইমেজের যে কোয়ালিটি আপনারা দিবেন সেই কোয়ালিটিটা কেমন হতে হবে হুম এখানে দেখেন দুটো ইমেজ এখানে দেওয়া আছে একটার উপরে টিক মার্ক সবুজ দেওয়া আছে আর একটার আর্টের উপরে ক্রস চিহ্ন দেওয়া আছে তো ক্রস চিহ্ন যেটা দেওয়া আছে সেটার কি ভুল আছে এটুকু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে ক্রস চিহ্ন যে ইমেজটার উপরে দেওয়া আছে সেই ইমেজটা কিন্তু খুব পারফেক্ট না ঘোলাটে রঙের মানে ঘোলাটে আকারের আর যেটার উপরে সবুজ চিহ্ন দেওয়া আছে সেটা দেখেন ইমেজটা কিন্তু খুবই পারফেক্ট একেবারে খুব চকচক করছে ইমেজটা হুম আর এখানে কিন্তু টোটালি ওরা দিয়ে রাখছে যে কিভাবে কিটা দিতে হবে হ্যাঁ এখানে এখানে লো কোয়ালিটি এখানে দেওয়া যাবে না হ্যাঁ বায়ার লো কোয়ালিটি দিলে বায়ার এটা অ্যাকসেপ্ট করবে না সেটাই বলতেছে ঠিক আছে ওকে তারপরে হচ্ছে কপিরাইট আমরা এই সমস্যাটাই অনেকেই থাকি যে কীরকম ধরনের ইমেজ আমাদের প্রয়োজন গিগে দিব হ্যাঁ গিগের জন্য আমরা কীরকম ধরনের স্যাম্বল আমাদের প্রয়োজন এই জিনিসটা কিন্তু আমাদের সকলের মাথায় ফেস করে তো এর জন্য আমাদের ইতিমধ্যে আপনারা কোন কোন সাইট থেকে ফ্রিতে ইমেজ নিতে পারবেন ইতিমধ্যে কিন্তু আমাদের এই চ্যানেলটাতে ভিডিও চলে গিয়েছে যারা ওই ভিডিওটা দেখেননি পুরো আই বাটনে দেখতে পাচ্ছেন আই বাটন থেকে দেখে নেবেন আর সব থেকে বেশি ভালো হয় আমরা আমাদের চ্যানেলে থেকে ঘুরে আসবেন কারণ আমাদের চ্যানেলে যারা নতুন তাদের জন্য কিন্তু বেস্ট বেস্ট ভিডিও এখানে আছে ঠিক আছে তো যাই হোক দেখেন এখানে কি বলতেছে এখানে বলতে চাচ্ছে যে আপনি কারোর গিগ ইমেজ নিজের গিগ ইমেজ বলে চালাতে পারবেন না আপনি যদি কারোর গিগ ইমেজের ডিজাইন তারপরে ইমেজ এডিটিং যেটাই বলেন না কেন কারোর ইমেজ আপনি নিজের বলে চালাতে পারবেন না যদি চালান তাহলে আপনাকে কপিরাইট দাবিতে ফেলানো হবে ঠিক আছে ওকে আর এই যে ফ্রি ফ্রি সাইটগুলো আছে এই এই ফ্রি সাইটগুলো থেকেও আপনারা ইমেজগুলো অনায়াসে নিয়ে আপনাদের কি ইমেজ বানাতে পারেন কোনো সমস্যা নাই সেখান থেকে কোনো কপিরাইট ছাড়ে না ঠিক আছে ওকে আপনারা আমি এই লিঙ্কটা দিয়ে দিব আপনারা অবশ্যই এখান থেকে আপনারা গিক দেওয়ার আগে অবশ্যই এই টপিকটা একটু দেখে নেবেন আর এখানে যে লেখাগুলো আছে অবশ্যই পড়ে নেবেন আমি আম আপসা আপসা ধারণা দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন ঠিক আছে ওকে তারপরে আছে যে ক্লিক বিট আচ্ছা ক্লিকবিট মানে কি আপনি আপনার থামবেলে লিখে দিলেন এটা ক্লিক করেন হ্যাঁ তারপরে অর্ডার করেন এরকম এরকম ধরনের কিছু লেখা আপনি এখানে আপনার থামবেলে বা আপনার ইমেজটাতে অ্যাড করলেন তাহলে কিন্তু হবে না কারণ এখানে লিখে দিয়েছে দেখেন এখানে ক্রস চিহ্ন দিয়েছে চিহ্ন দেওয়ার মানে মানে সে বোঝাতে চাচ্ছে যে ক্লিক বেস বা ক্লিক এই অপশনটা আপনার গিগে লেখা যাবে না বা ক্লায়েন্টের উপজে বলা যাবে না যে তুমি ক্লিক করো এরকম ধরনের কোনো শব্দ আপনার গিয়ে উপস্থাপন করা যাবে না আপনার যে রিলেটেড কাজ সেই রিলেটেড কাজের উপরে আপনার ইমেজটা তৈরি করতে হবে দেখেন এখানে কিন্তু সঠিকভাবে বোঝানো আছে ঠিক আছে এখানে কিন্তু কোনো ক্লিক বেসের উপরে কিছুই নাই আপনার কাজে আপনি ইমেজটা যত সুন্দর করতে পারবেন আপনার ক্লিক এমনিতেই বাড়বে আপনার টেনশন করা লাগবে না ওকে তারপর নিচে আসি ব্যাস আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যখন লেভেল ওয়ান সেলার হই আমরা যখন লেভেল টু সেলার হই অথবা নিউ এসে পরে আমরা তার আমাদের গিগে নানা রকম ব্যাজ লাগাই দেয় কীরকম ব্যাজ আমার আমি লেভেল ওয়ান সেলার আমি টপ রেডেল সেলার এই সেটটা এই আমরা আমার আমি হানড্রেড পার্সেন্ট সাপোর্ট দিতে পারবো বা আমার কাছে আসলে আপনি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হতে পারবেন এরকম ধরনের ব্যাজ আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের গিগ ইমেজে চয়েস বা আমাদের গিগ ইমেজে দিয়ে থাকি হুম তো এগুলো ইউজ করা যাবে না দেখেন ইতিমধ্যে এরা চিহ্ন দিয়ে দিয়েছে আর যেটা গিগ ইমেজের কোনো ব্যাস দেওয়া নেই কোনো ব্যাস দেওয়া নেই যে আমি আমার সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড করতে পারবো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিব বা আপনি যদি বড় কোনো অর্ডার দেন আমি বড় একটা ডিসকাউন্ট দিব। এরকম ধরনের কোনো ব্যাস এখানে ইউজ করা যাবে না ঠিক আছে তারপর আসতেছে টেক্স টেক্সের বিষয় খুবই গুরুত্বপূর্ণ আরও একটা টপিক আমরা গিগ ইমেজ যখনই দেই তখনই কি করি অনেকগুলো টেক্স ইমেজে লিখে দেই। অনেকগুলো টেক্স ইমেজে আমরা লিখে দেই এটাও করা যাবে না এটা আপনি করলে আপনার গি গি ইমেজটা একেবারে বিশ্রী অবস্থা দেখায় সো এটা করা যাবে না আপনি স্মার্টলি একটা ইমেজ তৈরি করেন লেখা যাবে মানে লিখেন কিন্তু যাতে খুব স্মার্টলি আপনার গি ইমেজটা মানে শো হয় দেখানো যায় দেখা যায় সেইভাবে আপনি এই টাইটেল টেক্সগুলো ইউজ করবেন ঠিক আছে খুব বেশি টেক্স ইউজ করা যাবে না হুম খুব অল্পর ভিতরে যদি আপনি ই করতে পারেন ডিজাইনটা ক্রিয়েট করতে পারেন তাহলে অনেক বেটার হবে হ্যাঁ ওকে যারা মেনলি গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করে না তাদেরকেই তাদেরই এরকম ভুল হয় আর যারা গ্রাফিক ডিজাইনে কাজ করে তাদের তো এই ভুল হওয়ার কোনো চান্সই থাকে না কারণ গ্রাফিক ডিজাইনের কিছু কিছু রুলস আছে তার ভিতরে এই ট্রেক্সও মেন ইম্পর্টেন্ট যেমন কালার আছে তারপর টেক্স আছে আইকন আছে তারপরে এরকম রিলেটেড অনেকগুলো তাদের রুলস আছে যে রুলসগুলোর বাইরে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তো এটা এটা যারা গ্রাফিক ডিজাইনার আছেন তাদেরকে অবশ্যই স্মার্টলি এটা উপস্থাপন করতে পারবে অন্যান্য ক্যাটাগরিতে যারা কাজ করে তারাও পারবে আমি বলবো না কারণ গ্রাফিক ডিজাইন অনেকটা সহজ একটা কাজ ঠিক আছে ওকে তারপরে নেক্সট এটা হচ্ছে আপনার গিগ ইমেজে অনেকগুলো ইমেজ অ্যাড করা যাবে না আপনি একটা গিগ ইমেজ একটা ইমেজ একটা ইমেজ দ্বারাই আপনি আপনার গিকটা উপস্থাপন করেন হ্যাঁ সাপোজ আপনি এখানে এখানে দেখেন এখানে লোগোটা দেওয়া আছে এখানে যে এটা দেওয়া আছে এগুলো লোগো হ্যাঁ তো দেখেন এখানে ছয়টা লোগো এখানে অ্যাড করা আছে কিন্তু ফাইবার কি বলছে ছয়টা লোগো অ্যাড করার কোনো প্রয়োজন নেই কোনো যুক্তি নাই একটা লোগোই ইউজ করা পারফেক্ট আপনি যে কাজটা উপস্থা মানে যে কাজটা করবেন সেই মেন কাজটা উপস্থাপন করলেই আপনার গিকটা খুব পারফেক্টলি হবে হ্যাঁ তো যেটা করবেন আপনার গিক দেওয়ার সময় খুব বেশি ইমেজ দেওয়া যাবে না একটা ইমেজ আপনাদেরকে শো করতে হবে খুব সুন্দরভাবে স্মার্টলি আপনি উপস্থাপন করলেই হবে ঠিক আছে ওকে নেক্সট নেক্সটে আছে আচ্ছা আপনার যে ইমেজটা আপনি দিবেন আমরা অনেকে আছি যারা গ্রাফিক ডিজাইনের কাজ করি নতুন বেসিক আসছি অথবা যারা ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপিংয়ের কাজ করি তারা যারা গিক দিতে যাচ্ছি তারা এই ভুলটা আমরা করে থাকি যারা আমরা ফটোশপের মোটামুটি কাজ পারি না ঠিক আছে তারা এই ভুলটা করে থাকি তারা কী করি আমরা যখন গিগ ইমেজের উপরে গিগ সাইজ ইমেজের যে গিগ সাইজটা আমরা ফটোশপে নেই সেই সাইজের উপরে যখন আমরা ইমেজটা বসাই তখন কী করি ইমেজটা এক কোনো টেনে রাখি অন্য কোনো আর এক দিকতে টানি এভাবে টানাটানি ক্ষেত্রে কি হয় ইমেজটা লম্বা হয়ে যায় নাই বাঁকা হয়ে যায় যে কোনো সাইড আপনার খুদ হয়ে যায় তো তার জন্য এখানে কিন্তু বলেই দিয়েছি ইমেজে হ্যাঁ যে আপনার এরকম ইমেজ দিলে হবে না খুব পারফেক্টলি আপনাকে এটা উপস্থাপন করতে হবে স্ট্রং একটা ইমেজ আপনাকে এখানে দিতে হবে খুব স্মার্টলি হ্যাঁ কোনো আঁকা বাঁকা ট্যারা ব্যাকা এরকম ছবি এখানে ইউজ করা যাবে না তারপর এখানে খুব গুরুত্বপূর্ণ একটা এ দিয়েছে সেটা আমরা অনেকেই অনেকেই ভুলটা করি ভুল করি বলতে টেনশনে পড়ে যায় যে কি সাইজ হয় ইমেজের কি সাইজ হয় হ্যাঁ যারা আমরা গুগলে জিজ্ঞাসা করি আমরা অন্য একজনের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করি আমরা মেসেজ করে জিজ্ঞাসা করি ঠিক আছে তো এই দেখেন এখানে টোটালি ফাইবার পুরো ফাইবার সাপোর্টে তাদের দেওয়া আছে তাদের ইমেজ সাইজ কত হবে তাদের ইমেজ সাইজ হবে ছয়শো নব্বই বাই চারশো ছাব্বিশ ক্লিয়ার যারা গিগ ইমেজের সাইজ নিয়ে ভুগছেন আশা করি এখান থেকে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন তারপরে আছে আপনার প্রথম অবস্থায় আমরা গিগ দিতে পারি সাতটা গিগ রাইট তো সাতটা গিগের ইমেজ আপনার সাত রকম দিতে হবে এক ইম এক ইমেজটা সাতটা গিগে দিলে হবে না তাহলে আপনার কপিরাইট ক্লেমে ফেলে দিতে পারে হ্যাঁ তো আপনি যেটা করবেন একটা ইমেজ আপনি সাতটা গিয়ে দিবেন না ঠিক আছে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে তারপর আছে অথরিসিটি আচ্ছা সেটা কি এইটা কি এইটা হচ্ছে আপনি কারোর পারমিশন ছাড়া কারোর পারমিশন ছাড়া তার ইমেজে আপনি আবলতাবোল কিছু ইউজ করতে পারবেন না সাপোজ একটা মানুষের ছবি আপনি গুগল থেকে নামালেন কিন্তু তার কাছ থেকে আপনি পারমিশন নেননি না নিয়ে কী করলেন তার ফেসের উপরে আপনার রিলেটেড কাজের একটা স্যামোল বসিয়ে দিলেন অথবা এরকম বিড়াল কুকুর তার ছবিগুলো তার ইমেজে শো করালেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে তার পারমিশন যদি থাকে তাহলে সমস্যা নাই কিন্তু তার পারমিশন ব্যতীত এটা করা যাবে না স্ট্রং একটা জিনিস আপনাকে উপস্থাপন করতে হবে যে এইটা বিড়াল এটা বিড়ালের ছবি কিন্তু বিড়ালের ছবিটা মানুষের মুখে লাগালে এটা কিন্তু কি বোঝাবেন যে আপনি এটা কি কাজের জন্য কি করতেছেন এটা কিভাবে বোঝাবেন এটা অবশ্যই ফাইবার বুঝবে বা ক্লায়েন্ট বুঝবে যে আপনি অন্য একজনকে হেহপত্য করার জন্য আপনি ইমেজটা তৈরি করেছেন ঠিক আছে সুতরাং এই জিনিসটা থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে নেক্সট আছে যে আপনি যে কাজটা করবেন সেই কাজের সেই রিলেটেড কাজের ইমেজ আপনাকে দিতে হবে আপনি করছেন গ্রাফিক ডিজাইনের কাজ আপনি যদি একটা ডেভেলপিংয়ের গিগ ইমেজ যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু হবে না হ্যাঁ আপনি করছেন ডেভেলপিংয়ের কাজ আপনি গ্রাফিক ডিজাইনের গি ইমেজ দিলে হবে না আপনি আপনি দিচ্ছেন যে আপনার কাজটা যদি আপনি গ্রাফিক ডিজাইনে আসি যে আপনি লোগো ডিজাইনের কাজ করছেন সেখানে আপনি দিলেন ব্যাকগ্রাউন্ড রিমুভালের কোনো কিছু তাহলে কিন্তু হবে না যেই রিলেটেড কাজ আপনি করবেন সেই রিলেটেড কাজের একটা ইমেজ সুন্দর একটা ইমেজ আপনাকে উপস্থাপন করতে হবে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি ফাইবারের রুলস গিক দেওয়ার আগে অবশ্যই গিক দেওয়ার আগে এই জিনিসটা আপনারা অবশ্যই ফলো করবেন আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ডিসক্রিপশন থেকে এই লিংকে ঢুকলেই আপনারা এটা প্রপারলি দেখতে পারবেন এটা দেখার পরে দেন আপনারা একটা ইমেজ তৈরি করবেন যারা নতুন ফাইবারে কাজ করতে আসছেন একটা অ্যানাউন্সমেন্ট দেই সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে কিভাবে প্রপারলি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অ্যাকাউন্টটা পারফেক্টলি হানড্রেড পারসেন্ট রেডি করবেন আর কিভাবে আপনারা এই গিগ ইমেজগুলো তৈরি করবেন গিক ইমেজগুলো কোথা থেকে নামাবেন কিভাবে কি তৈরি করবেন এ টু জেড আমরা এই চ্যানেলে রাখবো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিও আসবে তো যারা নতুন আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করবেন অন্য আরেকজনের দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের কোন ধরনের সমস্যা গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো সমস্যা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করলেই আপনাদের সেই সমস্যা নিয়েই আমরা পরবর্তীতে একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই এফএসডি একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত